নখরওয়ানি থাকুনি জায়গা বিদ্যমান চৌধুরী সারসে নখরের সঙ্গে খেত খাই খাইনে থাকলে বড় বাধা সৃষ্টি খাই বড় দশ থাকে অনলাইন ও জায়গা থাকুন দোক তাও দোক অনলাইন খাইনাকে থাকা বড় সঙ্গে দোক অব এন থাকুন বুমিন আর সৈজ্ঞানী মতো সিনি জায়গা দোকা সিনি পিছন বরব সিনি খেত কিসা বানছে গড়ি কেসা বাইকে হাসাকে দোয় বানছে সঙ্গে চাই থাকায় বড় বিনা দখল কাছে কোন ডকুমেন্ট সারাছে গড়ি সে বরফে হাই চাই দোকায় সঙ্গে জাগান মালিকছে সঙ্গে মাই মাসে খেতেন মাই আমি তো কসা বংনার যদি আং যদি থাকি তখন নিশ্চয় বংনি জায়গাও বড় আনো দাম খাইকামু সঙ্গে বড় বুবু বুয়ে তবু তো গিয়া কগসি সালাইও নম জায়গাকে নর বুঝতে কাঙ্গি সরকার আইন বরফ তুই এজেন্ট তুই ডিসি তুই পুলিশ তুই যত সাকা সে দলকে নকরমান মিটিং খাবিব বড় পারান বড় তো সিনে না তাইখে তার সামানি বরং কক সিমানিয়া বড় আইনি কক সিমানিয়া তার দলিল নাই আমার দলিল আয়া পাওয়ার দেখায় এরন মাইদা তুই ভাগাই দেয় বেলাইনে কতর কক সিজম কাছে পেকা লেমু সারা সুদ দেবর মানি থাইন ফানকে শেখ জামানি নতই নাই নাইমে থাকরমনি সুবাসু সানা থামনি ফেবা সুবাসুর জাগলিয়া অবধি কক সিজম সেজা জাকা সুদ দেবর মানি পাখতে পাতি মুরগি সাইমাকা লেমু সারা পিএস পে খজা লেমু সারা পুলিশ ফারি আমচাইনি কালাপানিয়া আমচাইয়া তংনাই সুদ দেবর মানি থাই আমচাইনি ন সঞ্জীব দেবরমা সন্তোষ দেবরমা তাই অতুল দেবরমা ফানকে শেখ জাগলি তংকা জাগানি সৈ সৈ বগ্রা সুদ দেবরমা বিনি থাইও থাকাকে বিনি থাইন ফানকে দখল খাইনের সঞ্জীব দেবরমা সন্তোষ দেবরমা তাই অতুল দেবরমা বাই উথানানি তকথানানি বাগে হুমকি রেজাকা অতিহাইন বিল কক্সে জামু আ কক নতুইনে লেমুসরা ফারি বি পিএস ন থাঙ্গি সৈকা বিয়াবা থাইবুগ্রা সুদর্শন দেবরমা কক্সে জামানি ন কুঞ্জু কালিয়া নাই মথাংর খাইনে বাইন তাবু অ থাই সেকনাইর সুদর্শন দেবরমানি নুকুঙ্গ ওয়াইরে ওয়াইন বুত খাইনানি থাই কানানি বাগে ফান বক্স নি দঙ্গ ফাইন বাগে ন সুদর্শন দেবরমা তাই বিনি নুকুনি বরর মানিক দেবরমা সতী দেবরমা শুক্লা দেবরমা মুংসাপানো পাই চুবাচু মানিয়া গৈ নাই মাথা রোগনি বখাক্তিব মুংসাপানো সুরাখা মানিয়া গৈ তাবুক বেলাইকেন কিরিকর বাকে কক তোমার কুমার মুসকাঙ্গ অপাতি মনত তৈনাই লুকুরবনি মকল তাই নাই মাথা ফাস্তে হাপাংনি বখাক মকল কাই না বাগৈ ব বিনি কই নারখা খেত নখরমা অঙ্কাই সেন ও খেত নখরমা অঙ্কাই আসে দিন ব সেন সাইমিয়া সেন সাইমানি তাবু নখর আনি থাকুনি জাগা বিদমন চৌধুরী সারসে নখরের সঙ্গে খেত খাই খাইনে থাকলে বড় বাধা সৃষ্টি খাই বড় আগির খাই তোমার সঙ্গে সাইমিয়া সিরাই সিরাই বড় বাগিরে খাই যাই তো না তাম খাই জায়গা সঙ্গে সাইমিয়া সিন জায়গা সঙ্গে সার সঙ্গে সরকারের সঙ্গে আবেদন খাই সঙ্গে তো থাকাই কিয়া অনলাইন ও জায়গা থাকুন বুঝি দোক তাও দোক অনলাইন সে খাইনাকে এজেন্ট থাকা বড় সঙ্গে কংনে দোক অব এন থাকুন বুঝি ন আর সৈজ্ঞানী মতো সিনি জায়গা দোকা সিনি পিছন বরগ সিনি খেত কিসা বানছে গড়ি কেসা বাইকে হাসাকে দোয় বানছে সঙ্গে চাই থাকায় বড় বিনা দখল কাছে কোন ডকুমেন্ট সারাছে গড়ি সে বরফে হাই চাই দোকায় সঙ্গে জাগান মালিকছে সঙ্গে মাই মাসে খেতেন মাই আমি তো কসা বিশ বছর অবাহাইকে নুনি খেত যেটা অবাহাইকে ক্ষেত্র জাগে দামর সিমরক জাগে অবাহাইকে নরক খেত না জাগি তখন স্যার অব তিনি যে সঙ্গে সাইনা মতো তৈরি ত্রিশ বছর ধরে তুই বড় বছর দমকি সঙ্গে দিই বড় হর বিনা কম চাই তো হাবো হা ক খেতেন মালিক মাই মাসে খেত কিসে ফোন করে তার সঙ্গে বাইকে চলি না সরকারও সঙ্গে আবেদন খাই স্যার এমনি তাবুক তাবুক যে নি অনলাইন বুমু সাবনি বুকনি বাবা নি দা কক আনি থাকুনি তা আন থাকুনি বাবুনি বাবু থাকুনি তা আন বাবু তা এমনি অনলাইন তোমায় যত না কাগজ পত্র এমনি ঠিক দে তোমায় তোমায় যত তোমায় তমুক নং তাবু তো নর খেত মাই বর তোমাকে তমুক নং বাজার সৃষ্টি খাইকে নং আইনি ব্যবস্থা কাম না নাই সুবা আইনি ব্যবস্থা না নাই স্যার বড় বাজার সৃষ্টি খাই খাইনি তো দিল বড় তমুক না তাইসা তাবুক তাইসে খাই পেকাই বড় তাবুক যদি খাই পেকে সঙ্গে আইনি ব্যবস্থা বসুন থানাই বড় বসুন সাজানো আর ডিমার্কেশন খাই বুঝ খাই নো জাগানো আর কাল থানি সিং বড় নো দশ বাধা খাইয়া বড় অবনায়া সার বড় তিনি আট দশ বছর পরে তিনি নাইন খেলা নাই নামে নামা সঙ্গ দম বিষম গেদি সিকরি বড় খেত খাই চাই তো টাকা লেখে বড় খেত খাইনা বাকে সঙ্গে দিলিয়া সঙ্গে নিজে খাই চালা হানি বাজ খেত নকল খেত স্যার এমনি বিশ্ব বুরুম বুরুম অবাহাইকে ব খেত মাই চাও নি থাই জাগা ব থাই জাগা এমনি নং মাইরক বাক বাইকা স্যার বাইকা না এমনি গসিমাকে বংনি জায়গা হানি গসিব হাইজা গসিমাকে বং জায়গা হানি গসি এমনি কাগজ পত্রকে বংনি গিয়া কথা তো সঙ্গে সাইবে স্যার সোনু বুনু গিয়া বরক
দো সিনিয়া কাগজ পত্র সাবো সুন্দর সাইমিয়া আমি ফাগুন বুমুত অনলাইন দো আমি সাইমানে না আমি ফাগুন জায়গাও আমি নখরটা বং জায়গাও তো আমি নখইরা বিলে বং জায়গাও থাকি সে গিয়া বং হানাবো সে গিয়ে থাকি বড় খাইতমান বংনেরও যদি আমি যদি থাকি তখন নিশ্চয় বংনি জায়গাও বড় আনো দাম খাইকামু সুন্দর বড় বু বুয়ে তবু তো গিয়া কুসি সালাইও নম জায়গাখান বুঝতে কান দি সরকার আইন বরক তুই এসডিএম তুই ডিসি তুই পুলিশ তুই যত্ন সাকা দলখান অক্রমার মিটিং খাবিব বড় পারান বড় তো সিনে দারু সামানি বরং কক সিমানি বড় আইনি কক সিমানিয়া বড় সঙ্গে সাকাটা তহসিল তুই বং নগর থাকাশন থাম পরে সাকা থাঙে সারামতি হিনে দারা বা বাপসা নরং হাই হাইদি খেতাও তহসিল তুই মেমু সুখাই নাই নালেনি জায়গা সিন বড় দমগুলা আমি তহসিল তুমানি বরক মানি গব্রক পথ পথকে সাও ই খনকে মিলখাই তোমানো হেন তোলাই মানে ওলকে বড় মানিয়া তা তহসিল মানিয়া তা তহসিল তুই শুধু বড় তহসিল কক মানিয়া জনগণ কক মানিয়া তহসিল জাল তুমি সুযোগ দা বড় শোনা বাকে শোনা নাই মানে বড় বাধা সৃষ্টি খাইও বংনি জায়গাখানি সাই দা বড় বাধা সৃষ্টি খাইতে স্যার তহসিলদার নরক ফুনুকা জায়গা ফুনুকা স্যার জায়গা ফুনুকা ফুনুকা ডুপ্লিকেট খাই বড় হাই খেত হাই খেত খাই চাই স্যার সিন খেত কিসাপনী মাইব মাসে কাম কাই খাই আনি মিশে চলি মা দো স্যার এমনি যে অর যেটা থাই জায়গাও যেটা নংনি যেটা খেত যে মাই বরে যেটা আজি ওইসা মানে যেটা নন খেত সেপরে মানে বিনিমরকাম বিন বুমকে স্যার আবো বুফানি বুমকে হরি দেবরমা বুসালাম বুমকে সঞ্জিত দেবরমা এংকাই বড় ক তামাসান বুমকাই সন্তোষ দেবরমা বিন মাওয়ান বুমকে অটল দেবরমা ব আমসানি বড় সিপাইপাড়া দিল্লি স্থিত স্যার সিপাইনি না এমনি তাবো জায়গা মালিক নি মুখাই মেন যেটা নে মেন জায়গা মালিক বিদ্যামোহন চৌধুরী আনি বাবুতা বিনিতা এই তাবো অনলাইনে বনি অবুম টংখ অনলাইনে বেশি বুম টংখ এমনি ও থাইনি মুখাই ও থাইনি মুখ স্যার ক ইয়ং কালাপানি আগে ইয়ং লক্ষীপাড়া নাংজা ফলিক্রস গার্ল হোস্টেল ক হোস্টেল গানাও খেত সিনি স্যার এমনি পঞ্চায়েত কে নুনবর পঞ্চায়েত কে স্যার উত্তর লেমুসরা ব্লক কে নুনে ব্লক স্যার বামুটিয়া পিএস কে পিএস লেফুঙা স্যার তার সু জলতে ইজং ন বাটা সৃষ্টি দেখা বিকা খাইকে স্যার সিকাং খাইকে খাইমে পরে ন ক অনেক দিন খাবর ন আং বার বার সাকা ন ডিমাগেশন খাই তুরি তুরি বড় তুইয়া তমন তমন তাবু তমন তাবু মানা খাইবে কে নম আইনি ব্যবসা না নাতা সিং আইনি ব্যবসা না নাই স্যার বড় বাদা সৃষ্টি খাইবে তা বলে সিং স্যার তাই ইয়া খাইলে লিয়া আনি হান আং তো আং তা মাইমে সাই মাসে কো কলাই স্যার তোর বিবেচনা খাদি স্যার দিকে দিকে গিয়া এখন আমারে ওই যে যারা যারা দখল করে তারা আমার দিকে একটু অখুশ হয়ে গেল গত পরশু দিন সকালবেলা এই জমি প্রজেস করে এই যে কালভার্ট আমরা যে দাঁড়া রয়েছি কালভার্ট অনেকক্ষণ ধরে আমি দেখতেছি আপনি কিন্তু চিন্তাছি না এখানে কয়েকজন লোক দেখছেন কি করেন আপনি কোথায় থেকে আসেন জানি না তো দেখতেছি এখানে এই কালভার্টের নিচে যে জমিগুলি এই জমিগুলি যে প্রজেস করে তার কাছে কোনো ডকুমেন্ট নাই উইদাউট এনি ডকুমেন্টে উনি আজকে আপনাদের 20 বছর জমিগুলি প্রজেস করতেছে আর এরা হা করে চাই নিছে আমি যাদেরকে কিছু সত্যি কথা এটা তোমাদের জমিগুলি তোমরা করো তোমাদের জমিগুলি মানুষের কেন করতেছে তোমরা কইরা তোমরা বাঁচো তোমরা তো অনেকজন ছেলে মেয়ে হয়েছো তোমার দাদু তুইগুলি বিক্রি করছে না জমি কেনার পর দলিল করার পর তবু মালিকানা হয় না দত কে নাম জারি কইরা ক্ষতি আর না হয় পর্চা না হয় আর তারা দলিলই নাই কয় আমার জমি আয়া পাওয়ার দেখায় এরকম মাইরা পিঠা ভাগাই দেয় ও তো বাঞ্জ বাঞ্জ এখন ঘরে উঠে গেছে আর নাই কিচ্ছু ফকির হয়ে বইছে বাদ পাইতেছে না খাওয়া নেই তো আমার কাছে প্রায় সময় যায় কি করুন না করুন একটু বুদ্ধি বুদ্ধি দেয় ওই যে দিদি এই যে দিদি জিগান এই যে দিদি জিগান উনি এই ঘটনা আমি যে কথাটা কইছি উনি জানে এই ঘটনা আজকাল 7-8 বছর 9 বছর ধরে ওনারে আমি কয়েকবার পাঠাইছি হেরার ঘরে যে যাইয়া হেরারে কোন যদি হেরার কাগজপত্র থাকলে হেরা যদি জায়গা যদি পাইতে চায় যদি কোনো কিছু ডকুমেন্ট থাকে
তৈলে তারা কন আইতো আমরা সঙ্গে আলোচনায় বইয়া আমি দুই পার্টি মিলে আমি নাই না যার হইব সেই পাইব। উনি কতবার গেছে হ্যাঁ কানের বড় দুজন বইনা ছিল আরো জটিলা দেববর্মা কুকিলা দেববর্মা তাদের ঠিকা বড় ওই দিদি হেরার দুজন আমি পাঠাইছি আজকাল নয় বছরের মধ্যে কতবার হেরার করে গেছে আর তানের ছিল বোন ছুট আর জন্য বুড়ি আমার ক্লাসমেট উনিও আসিল তখন এই তানের তিন বোন এই নয় বছরে মারা গেল এই জমি জমি করতে করতে তো তারাও এই জমিনের ব্যাপারে দৌড়াদৌড়ি করতেছে এবং কালকে যে কেসটা আছে তার নামে হইল যে আমি ওই কেসের যে কপিটা নকলটা কালকার লইছি বাবুরে বইয়া নকলটা স্টাডি করে দেখলাম নকলটাতে লেখছে যে ওই তারা তারার দাদুর সম্পত্তি পায় এই মানে তোমার দাদুর জায়গা না এটা এরা কইতাছে সঞ্জিতের দাদুর জায়গা কয়ে এটা এ কথা কয়ে আমি আপনি দেখবেন নকলটা দেখবেন দেখতে চাননি তাহলে আমি দেখাবো আমার কাছে আছে কেসের নকলটা আমার কালকা যায় কালকা আনছিলাম যে নকলটা আছে এর নকলটা কি অনলাইনে দেখতে পারো এটা আমার কাছে আছে তো আপনার এমনি দিয়ে দিব এই মানে কানতে পারবা আছে দেখেন আমি কালকে আনছি নকলটা আমার তারা উকিল বাবুরে কইয়া এই নকলের মধ্যে লেখছে এই সুদর্শন এটা তোমার বাবার জায়গা না মানে হের দাদুর জায়গা না এটা তারার দাদুর জায়গা পেয়ে তারা লেখছে এই তারকা বাবু বাটপার তারকা বাবু বাটপারি কইরা বুঝিনি এই সূর্যমণি নগর যে এখন ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি তখন ছিল না তো আমি বিয়ে পাশের পরেই আমি দেখেন এই জরিপের কাজে আমার নিজেরও কিছু ওই লুঙ্গাটাও আমরা আসলো ওই যে লুঙ্গাটাও আমরা আসলো ওই জমিটাও আমরা কিনছিলাম এখন আমরা ছাইরা দিচ্ছি না এইভাবে এখানে আমরা আরও জমি আসলো ওইটিও আমরা ওই জেলাটাও আমরা আসলো এখানে আমার ঘর বাড়ি আসলো আমাদের চুরের অত্যাচারে মারে পিটিয়ে গিয়ে আমরা কিন্তু সইলে গেছি এটা ওই সুদর্শন কিছু কইতে পারবো এই পোলা পান্ডি একটাও কইতে পারতো না আমাদের ঘর বাড়ি আছে তো ওই 84 থেকে 85 থেকে আমি এই ডিমার্কেশন জায়গা কীভাবে ডিমার্কেট করতে হয় মেজার করতে হয় এইগুলো আমি জানি তখন থেকে আমি এটি করি আমার নিজের জমি করতে গিয়ে সেরা মানুষ আমাকে একটু জানে যে তাহলে মাপটা জানে তো অনেকজন আমার কাছে এই যে লক্ষ্মীপাড়া গ্রাম এই যে গ্রাম এই গ্রামে 105 খানি জায়গা আছে এই 105 খানি জায়গা পুরোটা জায়গা আমার হাতে মাপ পুরাগুলি জায়গা কার পড়ছে নাই কার দলিল নাই কি নাই পুরাটি জায়গা এখনো কয়েকজনের কাজ আমার হাতে আছে কারোর নাম দেরি হয়েছে না কারোর দলিলের দাগ নাম্বার নাই ওই 51 দলিল 51 দাঁড়াও মানে 51 তো জরিপ হয়েছিল না তোমার বাবা নিখুন তারা বেশি ওই সুদর্শনের বাবার জায়গা এটা আমি তো তোরা জানি ডিমার্কেশন করবো করবো করে কইতাছে কিন্তু ডিমার্কেশন করে না ডিমার্কেশনের নাম দিয়া তারা কইরা নিতেছে আর থানার দারোগা বাবু তারারে মানা করে তোমরা নাইমো না তো কেমনে কত কয়েক মাস আগে একটু বোধহয় আইছিল এখানে একটু মাপ টাপ করবার লাগে তসলের লোক আনছিল গান্ধীগ্রামে গান্ধীগ্রাম নি বাবু আইসে ওই দিন তারা এসেরা ঝামেলা শুরু করে এখন তার নামে কেস দিয়েছে তো গতকালকা তার 25 তারিখ কালকা তার কেসের ডেটা ছিল তো ডেটা ছিল কালকা আমি হেরে জামিন করে আনছি এই যে মানিক এই যে লালগঞ্জওয়ালা এস ডি এম এ তার নামে একটা প্রসিকিউশন দায়ের করা হয়েছে যে হ্যাঁ নাকি এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে এবং ওই জমিনের ব্যাপারে ওই তারারে নাকি হুমকি টুমকি দিছে ওই সঞ্জিতের নাম সঞ্জিত সঞ্জিত দেববর্মা সন্তুল দেববর্মা অতুল দেববর্মা এই তিনজনরে তারা নানা হোক ভয়ভীতি দেখায় মারুম ধরুম করে কয় জমিন আইলে জমিন করতে দেয় না এইসব ঝামেলা করে তারা নামে তার নামে কেস দিয়ে দিছে ওইটা ওই যুবতারা যে আউটপোস্ট আছে ওই যুবতারা আউটপোস্ট থানাটা আছে না ওই থানা থেকে কেসটা দিয়ে তার নামে নোটিশ আছে বলে 4-5 দিন আগে নোটিশ আছে এমনি জায়গাটি কার নামে আছে এখন বর্তমানে অরিজিনালি জায়গাটা আমরা খতিয়ান ডাকুন এই যে খতিয়ানটা দেখছেন যে এই যে এখন যে একই একই পুরোটা কই না না বাচ্চা পুরোটা পুরোটা না আছে কই তো তো এই হের কাছে যে খতিয়ানটা আছে এই খতিয়ানটা আমি বাইর করে দিছি তারারে আমি খতিয়ানটা তারার কাছে কাগজপত্র নাই আজকে অনেক বছর ধরে তারারে মানে ওই ওই যে সুদর্শন ওই সুদর্শনের বাবারে
সুদর্শনের বাবারে ওই বললাম দিয়া এইখানে এইখানে ঘাই দিয়া ঘর বাড়ি আগুন দিয়া পুরাই দিছিল। পুরা দেওয়ার পরে তারা ডরে ছুটে ভাগ্যা গেছে গেছেন টিকা ওই ফাঁকে দা আয়া মানুষ এই তারার জমিগুলি সব ইটিও তারার জমিন, এই যে এটি সব জমিন তারার, ওই ইটিও জমিন ওই ইদিকে আরও আছে তারার জমিন, ইটি মোটামুটি পুরাটাই তাদের জমিন, আমার জমিন আমরা জমিন এইগুলি আমাদের জমিন, তারা আমরা সীমানা দ্বারা আর কি আমরা পাশাপাশি। আমি ছোটোবেলা থেকে ওই তানের বাবারে করবার দেখি, তানের বড় ভাই লক্ষ্মণ দেব বর্মা, রেপতি দেব বর্মা, তারপরে তানের ছোটো ভাই ভরত মথুরা, মথুরার নাম আর কি ভরত, ভরত দেব বর্মা, তারা এই জমিগুলি করতাছিল। এখন তারারে তারা একটু বোকা টাইপের লোক, তারার এই বোকা মেয়ের কারণে অন্য মানুষে এই কয়েকজন বাঙালি কয়েকজন দেব বর্মা যারা শক্তি আছে টাকা পয়সা আছে এমন মানুষ তারার জায়গাটারে দখল কইরা তারারে ঘরে উঠাই দিছে। তোমরা জায়গা দুগো নাই, তারা দূর করে ধান টান করে নিতা শেখা, কাউলা নাই, পর্সা নাই, কিচ্ছু নাই, কয়টা আমার জমিন, এই আমার গ্রামে আছে একজন ওইরকম কইনা লোক, ওই দিকের না, আমার গ্রামেও আছে এমন লোক, তারাও ওই ব্যাপার নিয়ে জমিগুলি এখন কি হইব না হইবে এবার দেখেন না, ভেগেন্ট আছে সবগুলি জমি ভেগেন্ট আছে, ফসল করতে পারছে না, মানে তারাও নামতে দেয় না, তো পুলিশ হ্যাঁ তাদের নামতে চাইছিল মানে কিছুটা জমি করতে চাইছিল সেটা শোনে তারা, কিন্তু থানা তারা লেবুঙ্গ পাঠাইছি, লেবুঙ্গ থানায় পাঠাইছি, তারা কয় লেবুঙ্গ থানার তারা কয় তোমরা কে বুদ্ধি দেয়, মানে কার বুদ্ধি এলে সব করো, এটা তোমরা জমি না এমন কাগজ আমরা কয়েকটা বার করে দিতে পারি, ওই যে পর্চাগুলি খতিয়ানটি এরকম কাগজ দারোগাবর আমরা ছয় সাতটা বাইর করে দিতাম পারি, আর আমি জানতেছি কি জানেন একটা কাগজে দারোগাবর 10 লাখ টাকা দিল, দারোগাবর একটা কাগজে বাইর করতে পারতো 10 লাখ টাকা, দেখেন 10 লাখ টাকা দিল, আমি যে দুইটা পর্চা বার করছি 10 লাখ টাকা দিল দারোগাবর এরকম আর একটা অন্য পর্চা বার করতে পারতো না, কারণ নামে পারতো না, তাইলে আমি এই ব্যাপারে দারোগাবর এবং তহসিলদার যারা আছে আমাদের এলাকার, আমি শুধু আমাদের এলাকার না মোহনপুর যে DCM মোহনপুর যে SDM এর DCR আন্ডারে যত আমিন আছে যতটি আমিন আছে যতটা তহসিলদার আছে আনেন সবের সামনে আমি ডিমার্কেশন জানি, এই দেখেন ইয়ারমি লিসেন টু মি আই নো হাউ টু ডিমার্কেট ইন ল্যান্ড, আই হ্যাভ ডিমার্কেটেড দ্য ল্যান্ড অ্যান্ড ইট রিভিলস দ্যাট দি ল্যান্ড ইজ আন্ডার দি খতিয়ান অফ 288, এই যে 288 খতিয়ানের অন্তর্গত এই জমিগুলি, তাইলে তারা তহসিলদারেরও মানে না, প্রাইভেট আমিন আনলাম বলছে মানিকবাবু ওই যে একদিন আনলাম যে একজন আমিন আনলাম ওনারে দিয়ে মাফ করে দেখুন, এই তো আমার মানে না, আমি এখানে লোকালিটি আমার এলাকার মানুষ আমার তারা নাও মানতে পারে চিনা মানুষ, কিন্তু ওর দিনে লিখি আমি পুরা কাজ জানি ডিমার্কেশন জানি, আমি 80 বোনের বিয়ে পাস, 84 সনের বিয়ে পাস, আচ্ছা কলকাতা ইউনিভার্সিটি তখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হয়েছে না স্যার। নমস্কার, ঘটনাটা হয়েছে আমরা যখন বাইলা ছিলাম, যখন বাইলাকালে ল্যাংটা ছিলাম তখন থেকে আমরা খাদ্য পাচ্ছি না, খাওয়া খাদ্যর জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা কষ্টে রয়েছি, যে কষ্ট আমাকে সাজা দিচ্ছে ওরা বিভিন্ন ধরনের প্রচার বিভিন্ন ধরনের যে কোনো ওরা বিভিন্ন আমাদেরকে টর্চার করছে, কিন্তু আমরা এইভাবে আমরা বেঁচে কি করে থাকবো, আমরা খেতে পারি না চলতে পারি না এবং মানুষরাও আমাদেরকে নিন্দা করে এবং ভালো পাচ্ছে না, কিভাবে বাঁচবো, আমার আমরা সম্পত্তি আমরা চাই, আমার বাবার সম্পত্তি আমরা চাই যাতে আমরা বেঁচে থাকতে পারি স্যার। নমস্কার, না খেতটা কত হেক্টর আছে কইখানি আছে স্যার, সেটা SDM এর সবকিছু আমাদের কাগজপত্র আছে, SDM বাবুর কাছে আমাদের কাগজপত্র আছে, সরকারের আইনের আছে, SDM বাবু ওরা জানবে না কয়খানে আছে খেত, সেটা ছয়খানে ছয়খানে, কত বছর ধরে এভাবে আপনারা যেটা খেত গুলি দখল করে রাখছে, আমরা তো জন্মই আছি না এবং এখন জানছি না জন্ম হয়েছে না, ধীরে ধীরে আমরা জেনেছি যে আমাদের পিসি ওদেরকেও দূরান্তে দেয় বা বিভিন্ন বই দেখে ওদেরকে পালানো হচ্ছে, পালা করিয়েছে ওরা, ওরাও কোনো কিছু জানে না আইনের ব্যাপারে কোনো কিছু জানে না, ওরা অনেক কষ্ট করেছে জাগার জন্য,
কিন্তু আর ছাড়বো না, আর ছাড়বো না, আমরা এখন বাইলা থেকে কষ্ট দুঃখে এখানে আসি। আপনারা আপনারা আইনের মাধ্যমে থেকে আপনারা এসডিএম এ গেছে গেছেন নে? আমাদের যখন তহসিলে যাওয়া আছে, আমাদের যখন সরকারের আইন আছে তাহলে তো আমাদের এসডিএম এ যাওয়ার কোনো দরকার নেই। আমাদের জায়গাতে সরকারই জানে। এমনি নাম তাম কার নামে? নাম আমার বাবুর, বাবার নামে, দাদুর নামে বিদ্যমান সদার এবং বিদ্বিক্রম আমাল বা রাজবাড়ির পক্ষে থেকে এই জায়গাটা জানে যে আমার দাদুর জায়গা এবং বাবুর জায়গা। আপনি বাবুর জায়গার এই রাস আমাল থেকে জমি খেত, তারপরে দখল করে কে বা কারা রাখছে? আমরা লোকাল লোকাল হরিদেবপুরবার ছেলে, এখন আছে হরিদেবপুরবার ছেলে, নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা, আর পরবর্তী সন্তোষ দেববর্মা, ওনার মামার নাম হলো অটল দেববর্মা। ওরার কারণে আমরা জমিতে নেমতে পারছি। ওরা কাজে সৃষ্টি করে নাম্বার লেগে ওরা বাধা সৃষ্টি করে, তার জন্য আমরা এক এক হয়ে আমরা এখানে নামছি। আমরা জাতি গোষ্ঠী নিয়ে ওরাই বলছে আমি খাওয়ান পাই না, খাদ্য পাই না, আমরা কেড়ে জমি না, আমরা ছাড়বো, আমাদের জমি না, আমরা চাই, ওরা এই কথাটা বলছে। পিসিহারা আছে, ওরা আছে সবাই, এরা বাবু আছে, চার ভাই আর পিসিহারা আছে, আরো চার বোন, ওরা সব মিলে পেতে আমরা মিলে এখানে জমিতে নামানোর চেষ্টা করে নিচ্ছি। আপনারা আপনারা এখানে ফিরে পাইছেন নাকি? না, আমরা স্যার ফিরে পাই না, ওরা বাধা সৃষ্টি করে, তার কারণে আমরা খেতে কেন পাচ্ছে না? আপনারা তো কাগজপত্র আছে, অনলাইনে কার নাম আছে? অনলাইনে আমার দাদু, আমার দাদুর নামে আছে, আমার বাবুর নামে আছে, দাদুর নামে আছে বিদ্যমান চৌধুরী, ওরা নামে আছে। আপনি নাম? আমার নাম মানিক দেববর্মা। মানিক দেববর্মা, কই কানে আছে খেত? এখানে সৈকানে আছে। সৈকানে? হ্যাঁ। কোন পিএস অন্তর্গত? পিএস লেফুঙ্গা পিএস। লেফুঙ্গা পিএস। এমনি আপনারা পঞ্চায়েত কোথায়? পঞ্চায়েত আমরা লেমুছড়া, উত্তর লেমুছড়া। উত্তর লেমুছড়া। ব্লক কোথায় আপনারা? ব্লক বামুটিয়া। বামুটিয়া। ঘটনাটা কি হয়েছে? শঙ্কর ছেবু আমার বাবার সম্পত্তি এরা দখল করে খাইতেছে। আপনি এখানে আপনি যেটা খেতগুলিটা ফ্রি দিয়ে পাইছেন? পাইব। সৈকানি আছে এখানে, তারপরে ফুলার নাম কি? মানিক। মানিক দেববর্মা। আপনার নাম? আমার নাম কর্ম সুদর্শন চৌধুরী। যেটা যেটা জায়গা জায়গা ব্যক্তি জায়গা নাম কার? যেটা দলির জায়গা যে দল করতেছে? না না না, রেজিস্টারে কার নাম আছে? বর্তমান নাম নাম ওই আপনার বাবা নাম বিদ্যামোহন চৌধুরী। বিদ্যামোহন চৌধুরী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হইল তোমার কালাপানিয়া। কালাপানিয়া। পঞ্চায়েত কোথায় আপনারা? পঞ্চায়েত হলো লেমুছড়া। লেমুছড়া। পোস্ট অফিস হইল তোমার লেমুছড়া। ব্লক কোথায়? বাউটিয়া। না, সদরের লেবুঙ্গা। জানাইছেন না আগে? জানাইছেন না এভাবে দখল করে রাখছে? জানিসে তো, তার আয়না তো আয়না না, হেরের দাগ দিলে আয়না না। যে যে দখল করছে ওনার নাম কি জানি? শিবু শঙ্কর। শিবু আর শঙ্কর। হরি একটা আছে দেবরম, হরি হরি শেফেপাড়া। শেফেপাড়া না, নামে আছে এমনি ডাক নাম কার কার আছে? বিদ্যামোহন চৌধুরী নামে আছে। হ্যাঁ, কিন্তু হেরা কাগজপত্র আসেনি? নাই, তার নাই। যে ব্যক্তি যেটা দখল করে রাখছে ওনার হেরা কোন কাগজপত্র নাই? না নাই নাই। আপনার নাম? আমার নাম সুদর্শন চৌধুরী। এখন যেটা কেসটা করতেছে, যেটা আইনি ব্যবস্থা লইতেছে, কে করতেছে এখানে? কে করতেছে? আমার ফুলা করতেছে। ফুলা করতেছে। ফুলার নাম কি? মানিক। মানিক দেববর্মা। আপনার নাম? আমার নাম সুদর্শন চৌধুরী। যেটা
যেটা জায়গা জায়গা ব্যক্তি জায়গা নাম কার যেটা দলির জায়গা যে দল করতেছে না 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 রেজিস্টারে কার নাম আছে বর্তমান নাম আমনে বাবা না বিদ্যমোহন চৌধুরী বিদ্যামোহন চৌধুরী এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হইল তোমার কালাপানিয়া কালাপানিয়া পঞ্চায়েত কোথায় আপনারা পঞ্চায়েত এভাবে দখল করে রাখছে জানিস তো তারা আয় না তো আয় না না হেরারে দাগ দিলে আয় না যে দখল করছে ওনার নাম কি জানি শিবু শঙ্কর শিবু আর শঙ্কর হরি একটা আছে দেবর হরি হরি শেফে পারা না